আপনার মতো ওই আল্লাহর কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, লক্ষ কোটি নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আয় আল্লাহ আপনার কাছে চাইতেছি, কোন মজলিসে বসা চাইতেছি, কোন মাঠে বসা চাইতেছি, কাদেরকে নিয়ে চাইতেছি, আল্লাহ বর্ণনা দিলে তো রাত শেষ হয়ে যাবে। আপনি তো সব জানেন, কোন সময় চাইতেছি, যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আজকে বেশি চাবো না মালিক, বেশি চাবো, শুধু এই আয়োজনের কবুলিয়াত চাবো, এই আয়োজনের কবুলিয়াত চাবো, শ্রোতাদের কবুলিয়াত চাবো, বক্তাদের কবুলিয়াত চাবো, এই মাদ্রাসার কবুলিয়াত চাবো, আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানের কবুলিয়াত চাবো, আর ওস্তাদদের কবুলিয়াত চাবো, ছাত্রদের কবুলিয়াত চাবো, গাজীপুরের মানুষের কবুলিয়াত চাবো, এদের সুবাদে সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদের কবুলিয়াত চাবো। কেন কবুলিয়াত বড় জিনিস, কবুল যদি না হইতো তা আবু বকর সিদ্দিক হইতো না, কবুল যদি না হইতো উমর ফারুক হইতো না, কবুল যদি না হইতো তো ওসমান বিন নুরাইন হইতো না, কবুল যদি না হইতো তো আলী মুর্তাজা হইতো না, কবুল যদি না হইতো তাহলে সোয়া লক্ষ সাহাবা কুল্লুল ওয়াদ আল্লাহুল হোসনা হইতো না, কবুল যদি না হইতো মালিক আব্দুল কাদের জিলানি জিলানি হতো না, ইমাম বুখারি বুখারি হতো না, ইমাম মুসলিম মুসলিম হতো না, ইমাম তিরমিজি তিরমিজি হতো না, আল্লাহ সিয়াসত্তার মুসান্নিফ সিয়াসত্তা হতো না, কবুল না হইলে আউলিয়ারা আউলিয়া হতো না, মুহাদ্দিসরা মুহাদ্দিস হতো না, হাফেজরা হাফেজ হতো না, আল্লাহ কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না। আজকে কবুলিয়াতের চাদর দিয়ে আমাদেরকে ঢাকা দেয়, বিশেষ করে এই গাজীপুরকে ঢাকা দেন, এই ওয়ার্ডকে ঢাকা দেন, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন, জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, যেই কোনো জটিল রোগ হোক, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন, আর আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, সমস্ত বিপর্যয় থেকে আমাদের দেশকে হেফাজত করেন, হায় আল্লাহ জমিনই হোক আসমানি হোক, হায় কৃত্রিম হোক, সমস্ত দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করে, হায় আল্লাহ যারা যারা দোয়ার দরখাস্ত করছে করতে চাইছে পারে না, হক রাখে সবার জায়েজ তামান্নাকে পুরা করে আনেন, হায় আল্লাহ এই মাহফিলের উসিলায় গাজীপুরের মাটির নিচে, শুধু তা না বাংলাদেশের মাটির নিচে, শুধু তা না উম্মতে মুহাম্মদী এই দুনিয়ার মাটির নিচে, শুধু এতটুকু না আদম আল ইসলাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যারা মাটির নিচে শায়িত আছে সবাইকে মাফ করা, বিশেষ করে এই ওয়ার্ডের নিচে মাটির নিচে যারা আছে, এইখানে যারা উপস্থিত আসছিল চলে গেছে, হায় আল্লাহ হায় আল্লাহ যাদের আত্মীয় স্বজন মাটির নিচে আছে, চাঁদের খবর নেওয়া যায়, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, আর এই হাত মাটির নিচের খবর নেওয়া যায়, আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন, বিশেষ করে আমাদের যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আজকে দয়া করে মাফ করে দেন না, আপনি তো ডাকতেছেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি আমি মাফ করে দেব, মালিক দেখেন না আমরা কাদেরকে নিয়ে হাত তুলছি, সাদা দাড়িও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, তোলাবাও আছে, ওলামাও আছে, হয়তো অন্তরালে মা বোনরাও আছে, আজকে মাফ করে দেন, আজকে মাফ করে দেন, আই যুবক তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটা দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল,
এই স্টাইলে কেন চুল কাটবি বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কেয়ামতের দিন অবশ্যই দেখা হবে, যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, আপনি তো রউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন, আমি জীবনভর কিচ্ছু করতে পারি নাই, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে, 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? কি বিনা পয়সায় ওয়াইফাই? হ্যাঁ, আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না। যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো, কত টাকা দিয়ে নেট কিনবো, আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে, এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনা না করি, কি বলেন? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছি, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না, আস্তুরু কাওয়ালাউ তাকশানি, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি, কি কইরা 24 ঘন্টা গুনাহ করিস, আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি, তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত, তুই গুনা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি, তোর কাছে গুনা মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে, তোর স্বভাব গুনা করা আমার স্বভাব লুকানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হইতে, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছি যে গুনাহ তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব। আমার কথা মনে হয় বোঝেন না। মহিলা কিফিলকে বলতেছিল, কিফিল আমি বাজারই মেয়ে না, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব। বলতে দেরি, কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ভেদ করতে দেরি হয় না, টাকাগুলা হাতে উঠায় দিয়ে বসে, বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে। ওই রাত্রি কিফিল মারা গেছে, বাস্তবিক উঠায় দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না, থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না, কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে কদ গাফার আল্লাহ লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয়, রব্বে কাবার কসম দিল ভেদ করে চলে যায়, আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম তাহলে সত্য এটাই হবে। যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু, কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু। মিডিয়ার যুগ সারা দিন শুনতে থাকে কিন্তু আমল কতটুকু বলেন? আমল বেশি? আমল খুব কম, কিন্তু দাবি তো ছিল আমলের,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দাবি তো ছিল আমাদের কাছে আমলের, এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া, নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে। সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী জমিনে পা রাখে না, মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান। দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া সাজান না, কোনো ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না, ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না, দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া সাজান না, আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান। কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে। নিশ্চয় জন্ম অস্তিত্ব দিছেন নিশ্চয়। হাদিস এটাই বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে, রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে কেউ দেখে না, রক্ত ক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি, যখন যুবককে দেখি, নারীকে দেখি, পুরুষকে দেখি, বৃদ্ধকে দেখি, তো ভিতরে রক্ত ক্ষরণ হয়। হায় হায় সত্য তো এটাই, সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ নিজেই বলে মান আরাদা আন্নি না দাইতুহু মিন করিব, তুই দূরে যাইতে পারিস বটে কিন্তু আমি দূরে যেতে পারি না, আমি তো তোর আরো কাছে আসি। মান আরাদা আন্নি না দাইতুহু মিন করিব, আমি কাছের থেকে আইসা ডাকি, তোকে স্মরণ করায় দিতে চাই, বিবেকের পর্দাকে খুলতে চাই। আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না, উত্রকি দুনিয়া লিয়া লিহা, দুনিয়া দুনিয়াওয়ালাদের উপরে ছেড়া দাও, আমাদের আলোচনা হলো আখেরাত নিয়া, জীবন নিয়া। তো আমি নিয়া যাইতেছি আপনাদেরকে, নিশ্চয় অস্তিত্ব দিছেন, ডেকোরেশন আল্লাহ করছেন। ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছে? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়, আল্লাহ বলছে আমা কুনতা সাগি, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয়, আল্লাহকে যখন ভোলে, সব কিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভোলে, আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জামা জালাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? অমান জালাকা মুদগা, তোকে রক্ত পিণ্ডতে কে রূপান্তরিত করলো? অমান জালাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায়া দিল, কে লাগায় দিল? গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলি? আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা দাঈফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে? আসছে নাকি মেশিন? হ্যাঁ, কি হুজুরদের কাছেও নাই, আপনাদের কাছেও নাই? নাই দুনিয়ার কোনো টেকনোলজি আলাদের কাছে? নাই। আমা কুনতা জাহিলা ফমান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিঃস্বয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাকশক্তি, তাহলে না জানি কি দিতে হতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো। যদি বাকশক্তি দুনিয়া দিয়া, দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হতো, মার পেটের থেকে তো বাকশক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না, আল্লাহ আলাকা লিসানুন তন্তি, জিব্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না, আল্লাহ আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না, আল্লাহ আলাকা আইনুন তন্দুর, চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না, আল্লাহ আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তো ছিল না, আল্লাহ আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না, আল্লাহ আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না, কর্ম তো বহু দূরের কথা,
ফলা এলাকা রিজলুল তামসি পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল নিশ্চয় ছিল কে সাজাইছে আল্লাহ বলে তোকে আমি সাজাইছি নিশ্চয় অস্তিত্ব দিছি এই জন্যই কথা শুরু এখানতে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে অনার্থক দাবি নাই শুধু সাজার নাই চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন সুরক্ষিত লালিত পালিত করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টায় এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে ঠিক না কোনটা নেন আর কোনটা ছাড়েন ছাড়েন কোনটা দূষিত ঠিক না বিষ ঠিক না নেন কোনটা পিওর অক্সিজেন ঠিক না ওইটাও অক্সিজেন যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন কিন্তু যেটা ছাড়েন ওটা দূষিত যেটা নেন পিওর ঠিক না ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু এক ঘন্টা আগে ছাড়েন পরে এক ঘন্টা পরে নেন ঠিক না কতক্ষণ ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের কম যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত মনে হয় বুঝাইতে পারতেছি না কয়েকজনের যান চলে যেত না জানি কত ডজনের যেত বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন আমার দম আটকে আসতেছে আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে কুদরত দিয়া পিউটটা দিতেছে আয়সা পড়ছি আমি শেষ জায়গায় আর লম্বা করবো না শেষ জায়গায় চলে আসছি আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না অল্প দাবি আল্লাহকে রাজি করো আল্লাহকে আল্লাহকে রাজি করা এটাই দাবি বাস আল্লাহকে রাজি করো যে আল্লাহকে রাজি করবে যুবক যৌবনে থাইকা যদি করে নারী নারীত্বের ভিতরে থাইকা করে যদিও সারাদিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য সেটা হলো এই ছোট জীবনটা সুখে থাকার জন্য ষাট সত্তর বছর সুখে থাকার জন্য ঠিক না এটার জন্যই তো সারাদিন মাথার কাম পায়ে ঠিক না সকাল উঠতে দেরি সারা দুনিয়ার কি ব্যস্ত গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না ঠিক না সারা দিনটা দেখেন তো রাতটা দেখেন না যান 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 মাঝে মাঝে রাত্রে গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন তাইলে দেখবেন মানুষের মাথার গাম পায়ে কি করা পড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে জাগারটা জাগায় দাঁড়ায় আছে জ্যামে দাঁড়ায় আছে রাত সারা রাত শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য ঠিক না সত্য তো আখেরাত বাদেই দিলাম আজকা এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য সুখী হওয়ার জন্য এই দুনিয়ার জীবনটা সুখী হোক ষাট সত্তর বছর এটার জন্য মাথার গাম পায়ে ফেলতেছে কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে কেউ রাত দিনকে এক করা দিতেছে হায় 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 আফসোস তো এইখানেই যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইতেছেন সাজাইছেন আল্লাহ সুরক্ষিত করতেছেন সুরক্ষিত চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ মানেন এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার আন্তুমুল ফোকারা আল্লাহ বলে তুই মুখাপেক্ষী এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো তাহলে দুই হাজার বিশে কেন বলতো আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নাই মিডিয়ায় নাম বলবো না মিডিয়ায় নাই মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হইতো হায় 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 এক শ্বাসে শ্বাসে আমরা মোহতাজ এইখানে কন্ট্রোল রুম আছে এখানে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি
মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আমসি কাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না, ওপেন রাখবো। আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। সত্য এটাই, মৌত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে। মৌত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজালু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব, ইয়াযকুরু সাবাব ওয়ায়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করুণা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য, এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না। হায় হায় উম্মত যদি নবী চিনত, আয়সা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই, আর হইলো ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম, নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি, এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবে না। হ্যাঁ হ্যাঁ, দেয় তো দেয় কি কইরা, যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে, কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার, আমরা বাছাই কৃত উম্মত। আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় দে না, সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য। কেন আল্লাহ, হুয়াজ তাবাকুম, আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? তৃতীয়, আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগাইয়া দিছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি কইরা? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খোঁজা কোথায় পাবেন? তো আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? তা গোরলাম মুআজ্জালিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, নামাজের উজুর জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে, এরা কারা? উম্মত তো খাবে, খাবেই, ফেরেশতারা বলবে চিনো না বুঝি, ঠিক না? সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় চিনাই না, এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না, শেষ জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না, আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি করো। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না, রব্বে কাবার কাছে। যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন করত না, সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না, সব কিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগত না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না,
আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে, আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারত, আমি চিনি ওদেরকে। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে, তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না, আল্লাহর রসুল ডাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবি আছে, তাহলিল আছে, আমি কথা বলি তুমি শুনো না, চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ দুইজনের এক কাপড়, দেখেন দিলে লাগে কিনা, দুইজনের ভাই কাপড়, এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলা যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য, খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি, সুখ স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি, বলছে তুমি কি করে জান্নাতি, বলছে কেন সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনোদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই, অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটা বলতেছে চেহারা মলিন কেন, তুমি জান্নাতে চলে যাবে, আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না, তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবার, তাইলে শুকুরের বদলা ও জান্নাত, দুজনে জান্নাতে যেয়ে ফুর্তি করবে। আজকে আল আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ, 14 তারিখ দুনিয়াই আছে আর কোথাও নেই, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন গেলে গা, যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরও মনে করে 14 তারিখ দুনিয়া শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে, এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে শেখা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে জুতা দেখাবে না, তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন, শখ মেটানোর জায়গা তো জান্নাত। ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে? ছাতা। জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন, সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? এই সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া, কোনো ওয়েট হবে না, ওয়েট আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য। আজকে যদি আল্লাহকে রাজি করলো, চলে গেলাম আমার আখেরাতে, বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই, দুনিয়া নিয়া, যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না, আল্লাহ যদি পাওয়া যায় তাহলে দুইজনে কয় কাপড়, তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি, কেক মনে হয় বোঝেন নাই, না না করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন, কেক কাটা ছাড়া, আর আমরা তো কেক কাইটো হ্যাপি না, ওরা তো কেকই কাটে নাই, ঠিক না? তারপরও কি 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না, সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকালে ফিরতেছেন ফাতেমা, অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে,
যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা মলিন, হাত দুটা খালি, ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে। আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? ফাতেমা আজকেও কিছু জোটে না। তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী, অজাদনা শাকারনা লামনা জি সাবারনা, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে? শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন? হাসবে তো, দরজা খুলবো নাইলে খুলবো না। হাসি দিছেন, দরজা খুলা দিছেন, বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে, বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, কাঁধে হাত রেখা বললাম রহিম আল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করবে। তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খায়রুন নিসা ফাতিমা, ফাতিমার চেয়ে উত্তম কোনো মেয়ে নাই, এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি। আমরা তো কেক কাইট, আল্লাহকে রাজি করতে হবে, রাজি আল্লাহকে রাজি করতে রাজি, কে কে রাজি দেখি? হ্যাঁ সত্য, নামান নামান নামান, কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে চোখে দেখা যায়, কথা কানে শোনা যায়, দেনদারনায় আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায়, সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? বাপ এরকম নেয় যে উনি মনে হয় সব কিছুর মালিক, ঠিক না? সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিউল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিউল মকীনুল ওয়ালিউল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمقني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانو بيبادر مالك الله রাজি করব তো করব কি করে, আল্লাহর এহসান তো আল্লাহ সহজ করছেন। হায় হায়, বন্ধুকে যদি ভালো না বাসতেন, হাবিব না বানাইতেন, তাইলে মনে হয় এতটুকু করতেন না। বন্ধুকে হাবিব বানাইছেন বিদায়, ভালোবাসেন বিদায়, এই উম্মতকেও আল্লাহ ভালোবাসে, যদিও উম্মত আল্লাহকে ভালোবাসে না, না নারী বাসে না পুরুষ বাসে, শুধু মুখে মুখে বাসে। আব্দুল কাদের জিলানির কথাই সত্য, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না, সত্য এটাই। আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসে, ভালোবাসা দেখানোর সময় নাই, এক ডজন না শত ডজন দেখা যায়, আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে, কত ভালোবাসে বিদায়, নবীজিকে ভালোবাসেন বিদায়। আল্লাহ দেখাইতে চাইতেছে, আল্লাহকে রাজি করা সহজ করতেছে, আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলি আমি রাজি, আমার বন্ধুকে রাজি করলি। ওয়াইন তুতিউহু তাহতাদু,
কোরআন বলতেছে, আল্লাহ রসুলের রওজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুসূচনা আসে, লজ্জিত হয় আর আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ আমার কাছে মাফ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো, আস্তাগফিরা লাহু রাসূল, আপনি পক্ষে যাইতে দেরি, আমি মাফ করতে দেরি। আসেন রসুলকে রাজি, রসুল রাজি তো আল্লাহ রাজি। যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাই, আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখে বানা সুখের বানাবো, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই, পারবেন না। যদি সুখই অর্থ মানুষকে দিত, তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনোদিন হত না। গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই আমার কাছেও কিছু নাই, চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই, আর যাদের কাছে বান্ডেল মান্ডেল আছে ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না, আঙ্গুল দিয়ে দেখাইতে চাইরা বেশি দিন এক মশারির নিচে। টাকা মানুষের জীবনে সুখ আনে না, সুখ তো আনে আল্লাহকে যে রাজি করছে। দুইটা দেখাইলাম আর কত দেখাবো, সময় তো কম, হাদিস থেকে দেখাইলাম সত্য এটাই। হুজুররা তো হাসবে গাজীপুরে শুনলে, করোনার সময় সবচেয়ে খুশিতে আসিল হুজুর বাবুরা, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি জন্য বলে দিতেছি, কেন না করোনার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনো দিন পায় নাই, কেন না মাস বৎসরে দুই তিনবার পাইছে, মাসে পাইলো দুই দিনের লেগা পাইছে, লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো মহিলা বুজুর্গ বৌড়া, করোনা আসার পরে লম্বা লকডাউনে স্বামীরে কাছে পাইছে, বলছে বাড়িতে কিছু নাই, কয় কিচ্ছু লাগবো না, তোমারে তো পাইছি, এরা সবচেয়ে বেশি সুখে ছিল, জিজ্ঞেস করেন, সবগুলা মুচকি মুচকি হাসল, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না, কিন্তু সবচেয়ে বেশি মহব্বতে এরা ছিল। কেন? স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে, স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে, সন্তান মা বাবাকে কাছে পেয়েছে লকডাউনের সময়। এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে, জিজ্ঞেস করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো, তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত, জিজ্ঞেস করেন, এরা হাসতেছে, জিজ্ঞেস করেন, অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল, কি ছিল, কি কি ছিল, এদের হাহাকার ছিল না আলহামদুলিল্লাহ, এরা বড় সুখে ছিল, কেননা আল্লাহ যেখানে ওইখানে সুখ না হয় না তো, সুখ আসবে না তো আসবে না কেন, আল্লাহ রাজি রসুল রাজি, সুখ এইখানেই আসবে। বিদায় আসেন, কথা শেষ, আসেন যদি এই জীবনটা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না, আর আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে, তাইলে আল্লাহকে রাজি করা সহজ, মুহাম্মদুর রসুল্লাহ ছাড়া আল্লাহ রাজি হবে না, এটাই সত্য। আল্লাহকে এখন কতটুকু রাজি, কতটুক করলে রাজি হবেন, তো প্রথম বলছিলেন লাউ তারাকতুম অশ্রামা উনসিলা বি লাহালাকতুম, একশো ভাগের দশ ভাগ ছেড়া দিল তোমাদের নিস্তার নাই, তোমরা সুখী হবে না। কিন্তু তারপরে আবার বলছেন লাউ অমিলা অশ্রামা উনসিলা বি, একশো ভাগের দশ ভাগও যদি আমল করতে পারি, তাইলেও বলছে একশো নাম্বার দিয়া পাশ করানো হবে, দশকে দশ দিয়া গুণ দিলে একশো হয়। কিন্তু আল্লাহর রসুল দয়ার সাগর ছিলেন, হায় হায় হায়, উম্মত নবী ছিলেন। আমি তো বলি যুবকদেরকে, সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে যুবকরা,
দুই ঈদের আগে চুলের স্টাইল তালাশ করতে থাকে নেটের ভিতরে, আবার রাত্রে ওটাকে তালাশ করে যেটা পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিনশট দেয়, সকালবেলা নিয়ে যায় সেলুনে, বলে তোমার এখানে রাখা স্টাইল আমার পছন্দ না, আমি নিজে একটা নিয়ে আসছি মোবাইলে, এই স্টাইলে চুল কেটে দিবে, টাকার কোনো প্রশ্ন না। হায় যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি, বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখব কি দেখব না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে, যদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যদি বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আপনি তো রউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন, আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাট, আমাকে কি দিবেন দেন না, আমি তো এটাই কাঁদি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটত, মা বোন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজত, সাজে তো আমার সমাজের মা বোনরা সাজে, বাসর রাতে সবাই সাজে, কেউ পার্লারে সাজে, কেউ গ্রামের মহিলা সাজায়, কেউ বান্ধব কাউকে বান্ধবীরা সাজায়, কাউকে ঘরের মানুষ সাজায়, কেউ নিজে নিজেই সাজে, হায় বাসর রাত্রের সাজটা যদি ফাতেমার মতো হইতো আমার জাতির, সব পার্লারে যদি নিয়ম হইতো যে বাসর ঘরের সাজ ফাতেমার সাজে সাজ হবে, কিয়ামতের দিন যেদিন ফাতেমার হাতে ঝান্ডা হবে তো আমার মা বোনদেরও ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হইতো, ফাতেমা যদি বলতো তুই কোত্থেকে আসলি ছুটা, তখন বলার সুযোগ হইতো, কিছু তো করতে পারি নাই জীবনে, কিন্তু বাসর রাতের শ্বাসটা তোমার মতো ছিল, আপনার মতোই সাজ ছিলাম, এই জন্য আজ ছুটা চলে আসছি, জানতা তো আপনার হাতে ওই সাজের উছিলায় আমাকেও নিয়ে চলেন না, আমার জাতিকে কেমনে বুঝাবো, রসুলের আদর্শ শিখি, কিন্তু যদি গাজীপুরের সচেতন নাগরিক বলে যে 1400 বছর আগে চলে গেছে, হিজরি কত চলতেছে, 10 হিজরিতে আল্লাহ রসুল চলে গেছেন, এটা মনে হয় 47 চলতেছে হিজরি, 1440 ঠিক না, তাইলে 10 বাদ দিলে 1437 বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে, ওনাকে পাবো তো পাবো কোথায়, তো কোরআন হাদিস এটাই বুঝায় যে ওনার উত্তর সুরীরা কিয়ামতের সকাল পর্যন্ত, হক্কানি আলেম ওলামা কিয়ামতের সকাল যতদিন আল্লাহ চাবে অতদিন থাকবে, আজও আছে না নাই, উলিল আমরি মিনকুম হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালারা থাকবে, আল্লাহ রসুলের সব সুরক্ষিত আছে, আমি তো বলি মাঝে মাঝে যুবক কি মরে না, যুবকও মরে, এই এলাকায় যুবকেরও কবর আছে, যুবতীরও কবর আছে, আমাদের পাওয়া উচিত যে 60-70 বছর জীবন, হায় হায় এমন না সামনে রমজান আসতেছে যারা রোজা থাকবে ওদের মনে হয় মাস কাটবে না, যারা সারা দিন খাবে ওদেরটাই কাটবে, এমন না, যে খায়া আছে ওরও কাটে, যে পোড়া আছে ওরও কাটে, প্রত্যেকের সময় কাটতে থাকে, আমাদেরটাও কেটে যাবে, আমি দুনিয়াতে গেনার হইতে চাই, আমি দুনিয়াতে সফল হইতে চাই, আমি পদে পদে সফল হইতে চাই, আমি আর আপনি ভাবলাম এই ছোট্ট জীবনটায় যে আমি যে চলে যাব কেউ আমাকে কবরে খবর নিবে না, এইখানে বহুত লোক আছে যারা বৎসর পার হয়ে গেছে বাপের কবরে একদিন দাঁড়ানোর সুযোগ হয়নি, না নাই, হ্যাঁ বাংলাদেশে বহু ছেলে আছে ঢাকা শহরে 2020-এ বাপ মারা গেছে করুণায়, কবর চিনে না, কবরস্থান চিনে কবর চিনে না, অথবা কবরস্থানও চিনে না, কবর চিনবে তো চিনবে কোত্থেকে, এরকম আছে, আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি আজকে,
যে আল্লাহ ওইখানে আমি গেনার হব কিভাবে, কবরে গেনার হব কিভাবে, কেমন গেনার, রাখতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ফাফরিস ফেরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও, কবর কানে কানে বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না, এই কবরে গেনার হব তো হব কি কইরা, যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে ফাফরিস ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও, কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না, যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে নাম কানাউমাতিল আরুস, নতুন দুলা দুলহান সারা রাত্র জাগার পরে যখন যেরকম ঘুমায় যায় নিঢাল ঘুমের ভিতরে ঘুমায় যায়, দাদি দানি আইসা দরজা পাইরাইয়া উঠাইতে হয়, উঠ নাস্তা খাবি না, কেন দাদি নানিও জানে সারা রাত্র দুটার একটাও ঘুমায় নাই, ঘুমাইছে তো শেষ রাত্রেই ঘুমাইছে, কিন্তু নাস্তাও তো খাইতে হবে ঠিক না, মনে হয় বাংলা কিছুই বোঝেন না আড়াই হাজারের মানুষ, হ্যাঁ দাদি আর নানি এসে বাইরে উঠায় ওঠ আর কত ঘুমাবি, আল্লাহ বলবেন নাম নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা, কেয়ামতের সকালে তোকে ফেরেশতারা বাইরে দরজা বাইরে উঠাবে, তোকে বেড়াবে না, ফেরেশতারা এসে বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি ওঠ, বলবে কাঁচা ঘুম উঠবো, 30,000 বছর হয়ে গেছে কাঁচা বললে চলবে না, তখন চোখ খুলবে 30,000 বছর উঠাবো, চোখ ডলবে আর বলবে কোথায় যাব, বলে তাহত আরশির রহমান, কামিয়াবি এটার নাম, আল্লাহর আরশের নিচে চল, লম্বা ঘুমাইলাম খিদাও তো লাগলো, মনে মনে আসবে লম্বা ঘুম, ঘুমের গোর তো কাটলো, ঘুমের গোর কাটলেই কিন্তু খিদা চাইপা ধরে ঠিক না, যতক্ষণ ঘুমে থাকে তখন পেশাবও ধরে না, পায়খানাও ধরে না, খিদায়ও ধরে না, ঘুমের গোল যখন কেটা যায় তখন সব কিছু ধরা শুরু করে ঠিক না, তো খিদাও ধরবে, মনে মনে ভাববে নাস্তা, তো ফেরেশতা আট হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবুরু তাহতা আরশির রহমান, তোর নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে জলদি যান, মনে মনে ভাববে কি খাওয়াবে, তো বলবে ফেরেশতারা জবাব দিবে মনের কথার জবাব দিবে, ওইখানে ব্লুটুথ ওপেন, শেয়ার হিট ওপেন, দিলের ভিতরে আসতে দেরি, ফেরেশতারা জানতে দেরি করবে না, খাদেমরা জানতে দেরি করবে না, জান্নাতের মানুষগুলা জানতে দেরি করবে না, আমার লোকগুলা জানতে দেরি করবে না, আমার মন্ত্রী পরিষদ জানতে দেরি করবে না, আমার খাদেম খোদ্দাম জানতে দেরি করবে না, আমার স্ত্রী পুত্র জানতে দেরি করবে না, সবাই জানবে, আমার মালিকও জানবে যে আমার দিলে কি আসছে, আজকেও জানে ওই দিনও জানবেন, তো ফেরেশতারা বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, আহা কিছু খাওয়ান দেখলে এমনি জিব্বায় পানি আসে, ফায়তো পড়ে ঠিক না, মনে হয় বোঝেন না ঠিক না, খালি তেঁতুল দেখলে জিব্বায় পানি আসে না, মাঝে মাঝে খাওয়ান দেখলো জিব্বায় কি আসে, পানি আসে, জিজ্ঞাসা করেন গরিবদেরকে, যখন বড় বড় হোটেলের সামনে দিয়া যায় তো জিব্বায় পানি আসে, মনের ভিতরে ব্যথা আসে, হায় লোকেরা খায় ফাস্টফুড, আল্লাহ তুই পয়সা দিলি না, আমরা ভিতরে ঢুকতেও পারি না আর এটার স্বাদও নিতে পারি না, খালি বাহির থেকে দেখি আর ঘেরান নেই, এটাও তো সত্য, এই সফলতা কি করে অর্জন করব, আপনি তো গেনার হইতে চান, সবার দিলে আশা ভরা, সবাই আমরা গেনার হইতে চাই, সবাই আমরা সফলতা চাই, সবাই আমরা কি বলে, আরে কি বলে এটাকে, সফল কাম হইতে চাই, সবাই সফল হইতে চাই, যুবক চায় আমি যৌবন দিয়া সফল হব, নারী চায় নারীত্বে সফল হব, সবাই আমরা সফল হইতে চাই, কিন্তু রাগ হয়েন না, শুধু এই ছোট্ট জীবনটায় হইতে চাই, আজ পর্যন্ত একদিনও ভাবলাম না যে আমি ওইখানে সফল হব তো কি করে হব, যেইখানে আমি চিরদিনের জন্য চলে যাব, যেইখান থেকে আর ফিরে আসা যাবে না, মালিক যেইখানে আমাকে উঠায় নেওয়া যাবে, মালিক যেইখানে আমাকে পৌঁছায় দিবে, ওই আখেরাতে আমি সফল হব তো হব কি করে, আজ পর্যন্ত তো এইখানের একজন এক সেকেন্ডের জন্য ভাবলেন না, একজন তো আমরা হাত উঠাইতে পারলাম না, আমার মনে হয় ঘরের অন্তরালে মা বোনরাও হাত উঠাইতে পারবে না,
বিজয় এই মজলিসে এসে বসেন, এই মজলিস থেকে চলেন, আজকে একটু ভাবি, আজকে একটু দেখি যে ওই সফল হব তো হব কি করে, যেটার চিত্র আমি তুলে ধরলাম, ওই সফল যেই সফল মৃত্যুর সময় আমাকে শুনায় নিবে, চল চল ইলা রওহি ওয়া রায়হান, এরকম জগৎ যেটা সুখ শান্তিতে বড়া, কেননা তুই সফল, সুখ শান্তিতে বড়া, চল এরকম রবের কাছে, লাইসা আলাইকা গাজবান, তোর উপরে নারাজ না, বরং তোকে দেখার জন্য অপেক্ষা করতেছে, কেননা তুই সফল। ওই সফল কি দ্বারা হব, যেখানে কবরে আমাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে সত্তরটা দরজা খুলে দিবে, ইউরসিলু রিহাম বারিদান মুতাইয়িবা, সুগ্রাণযুক্ত ঠান্ডা বাতাস কি করে আসবে, আমি নতুন দুলার মতো কি করে ঘুমাবো, সকালবেলা কেয়ামতের দিন ফেরেশতা এসে দরজায় খটখটাবে আর বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি, ওট 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 ওট, চল আরশের নিচে, কোথায় নিয়ে বসাবে আল্লাহ, তো আল্লাহ বলছে হ্যাঁ সফল ব্যক্তিদেরকে আমি সাত ভাগে ভাগ করব, সাবাতু ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি, হায় যুবক হারায় যেস না, হায় যুবক হারায় যেও না, তোমার জন্য একটা গ্যালারি রাখা আছে, নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, সাব্বুন নাসাফি ইবাদাতিল্লাহ ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহ ওই গ্যালারিতে জায়গা দিবে যেটাকে সুপার ডিলাক্স বলে, সুপার ডিলাক্স, যেখানে শুধু গ্যালারি না সব কিছু চোখের সামনে রাখা থাকবে, খাবে তো খাও, পান করে তো পান করো, আমি এইভাবেও বলি যে আরশের নিচে ছাদ গ্যালারিতে চলতে থাকবে মেলা, আর গ্যালারির বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা, হিসাব কিতাবের খেলা চলবে বাহিরে আর নিচে চলবে মেলা, সাত গ্যালারিতে সাত ধরনের মেলা চলবে, ওই দিন কেমন হবে, যেই দিন রোজাদাররা গরমের রোজার মাধ্যমে আসতেছে, বৈশাখ জ্যৈষ্ঠের রোজা, চৈত্র বৈশাখের রোজা আসতেছে, এই রোজা দ্বারা যারা পিপাসায় দিলকে ফাটাবে, আল্লাহ ওয়াদা আছে আরশের নিচে আমি তাদেরকে ইফতার করাবো, কেমন মজা, বুট আর মুড়ি দিয়া, হ্যাঁ পিয়াজু আর আলুর চপ দিয়া, হ্যাঁ হ্যাঁ কি বেগুনি দিয়া আর এটা দিয়া, আল্লাহ কি আইটেম বলাবে, আল্লাহ জানে কত আইটেম দিবে, হায় হায় এটা হলো সফলতা, আমরা সফল হইতে সবাই চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, এটা নিয়ে সারাদিন ভাবি, সারাদিন মাথা ব্যথা এটা নিয়ে, সারাদিন দৌড় এটা নিয়েই, সারাদিন চলা এটা নিয়ে, সারাদিন ফিরা এটা নিয়ে, সবাই দৌড়াইতেছি এটার পিছনে, দেশ থেকে দেশান্তর, হায় হায় জানের বাজি পর্যন্ত নিতেছে, নাইলে আমি কোনোদিন দেখতাম না, আমি এই পর্যন্ত যতজন পাইছি আমেরিকাতে, যারা চোরাই পথে আমেরিকাতে ঢুকছে সবাইকে আমি জিজ্ঞাসা করছি, যতজনের সাথে দেখা হয়েছে, বেটা কয় টাকা দিয়ে আসলে, এই পর্যন্ত কেউ আমাকে 30 লক্ষের নিচে বলে নাই, বলছে হুজুর 30 লক্ষ টাকা দিয়ে আসছি, এমনও লোক আমি পাইছি যে 30 লক্ষ টাকাও গেছে, জানে না সে কোথায় আছে, মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, এমনও পাইছি আমি 30 লক্ষ টাকা, এই যে অক্টোবরে পাইছি, গত অক্টোবরে, বেশি দিন হয় নাই, 30 লক্ষ টাকা দিয়ে গেছে, 5 মাসের মাথায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার জানাজায় আমি ছিলাম, আমাকে বড় তার জানাজা কাঁদাইছে, কেউ কাঁদুক আর না কাঁদুক আমি কাঁদছি, অন্তরালে যে আমার চোখের পানি ঝরছে, কেন আমি ভাবতে ছিলাম এর স্বপ্নটা কতই না বড় ছিল, সব স্বপ্ন দুলিশ্বার, বিদায় আসেন, শেষ কথায় চলে আসছি, আমরা এই ছোট্ট জীবনটাতে গেনার হইতে চাই, সফল হইতে চাই, সফল কাম হইতে চাই, সফলতা অর্জন করতে চাই, কিন্তু একটা দিন ভাবলাম না, ও যুবক তোর পায়ে হাত রাইখা বলি, আমি সবার পায়ে হাত রাইখা বলি, যে আমাদের বাবা উচিত যে মৃত্যুর পরে আমি সফল হব তো হব কি করে, কবর এইখানে বহুত আছে আঙ্গিনায়, সন্তান ডেলি যাওয়ার সময় বাপের কবরের দিকে চোখ উঠায়,
আসার সময় বাপের কবর দেখা যায়, কিন্তু টেকনোলজি উন্নত বটে, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, সৌরজগতের খবর হোবল দিয়া নেওয়া যায়, ওই দূরবীন দিয়ে যেটার নাম হোবল দিয়া নেওয়া যায়, কিন্তু আড়াই হাত নিচে বাবার খবর নেওয়া যায় না, দেওয়া যায় না। চলে যেতে হবে সবাইকে, চলেন ওইখানে সফল হব কিভাবে, ওই কবর জান্নাতের বাগান হবে কিভাবে, ওই কবরে জান্নাতের বিছানা লাগবে কিভাবে, ওই কবরে জান্নাতের দিকে সত্তরটা দরজা খুলবে কিভাবে, ওই কবরতে সুগ্রাণ আসবে তো আসবে কিভাবে, আর সুগ্রাণ আসে না, না নাই অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে, আমি ঠিকানা দিতে পারি, যান এখনো সুগ্রাণ আসে, আমারই নাকে ওই সুগ্রাণ এখনো আসে, আমি দেখা আসছি, যান আপনারও দেখা আসেন, যাও যুবক অ্যাড্রেস নিয়ে যাও আমার কাছ থেকে, ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, পুরা কবর প্যাক ছোট্ট একটা সিঁদুর রাখা আছে শুধু গ্রাণ নেওয়ার জন্য, হাজার হাজার মানুষ ডেলি যায় শুধুই নাকে গ্রাণ নেওয়ার জন্য, ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, তো জিবরিল আলাইহিস সালাম বলতে বাধ্য হইছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কবর থেকে সুগ্রাণ বাহির হবে। ওটা কোনো ওলির কবর না, গৌসের কবর না, কুতুবের কবর না, কোনো আলিমের কবর না, কোনো মহাদ্দেসের কবর না, কোনো প্রেসিডেন্টের কবর না, কোনো কোনো মন্ত্রী কোনো এমপি কারো কবর না, ওটা তো ফেরাউনের বাড়ির কৃত দাসীর কবর। আল্লাহ দেখাইছেন ছোটটার কবরের এই অবস্থা হইলে বড়টার কবরের অবস্থা কি হবে, আল্লাহ শুধু একটু দৃষ্টান্ত দিছে যে ছোটটার যদি এই অবস্থা, ছোট মিয়া এত বড় মিয়া কেমন, প্রবাদ বাক্য আছে না, হ্যাঁ ছোট মিয়া ছোট মিয়া বড় মিয়া মাশা আল্লাহ, ঠিক না, কি জানেন তো এই প্রবাদ বাক্য, ছোট মিয়ার দাপটেই ছাকা যায় না, বড় মিয়া আসলে কি হবে, ঠিক না, আল্লাহ বুঝাইছে এই ছোটটার কবর থেকে এই অবস্থা, বড়টার কবর থেকে বাহির হলে কি হবে, আসেন আসেন, আমি ওই হাদিস শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি আপনাদেরকে, সফলতা এটার নাম যে নাস্তা আরশের নিচে গ্যালারিতে বসে খাবে, আর ফেরেশতা এসা বলবে নাস্তায় দিন পার, বলে তাইলে, বলে দুপুরের খানা জান্নাতে কি জব করছে, জবাহা লাকুম সাউরাল জান্না, জান্নাতে সার জব করছে, কোথায় বড় হয়েছে, রব্বা হাফি আকনাফিল জান্না, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে, কিসের ঘাস খাইছে, তো ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে, এটার নাম সফলতা। যখন উঠবে জান্নাতে যাওয়ার জন্য দুপুরের খাওয়ার জন্য যখন দৌড় লাগাবে, উঠতে দেরি নূরুহুম ইয়াসাবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফুটে বাহির হতে দেরি হবে না, নূর দেখা এটার নাম সফলতা। দুজ পুলসেরাতের পাশে যাইতে দেরি, হাজারো লাইনের পুলসেরাত হাইওয়ে হইতে দেরি হবে না, ও যে সফলতা অর্জন করা যাবে, ওর জন্য চুলের মতো চিকন না, তলোয়ারের মতো দান না, ওর জন্য তো পুলসেরাত হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, হাজারো লাইনের হাইওয়ে, দুজক বলবে তাবারুনা কাইলা তাশউর, দ্রুত গতিতে পার হবি, হাইওয়ে দেখা তুই আবার আস্তে আস্তে পার হইস না, তুই আস্তে পার হইলে আমার আগুন চিরদিনে নিবা যাবে, ফাবুরুনা কাইলা তাশউর, এমন গতিতে পার হবে যে খবরই না থাকে পুলসেরাত কখন পার হয়ে গেছে, ওই পারে যে ঠেকবে ওই পারে নামতে দেরি, ফেরেশতারা সেলুট করতে দেরি করবে না, বলবে তিবতুম ফাদখুলুহা খালিদিন, অসিকল, নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, অসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম, ফেরেশতারা গার্ড অফ অনার দিবে, তারপরে বলবে ফাদখুলুহা খালিদিন, তারপরে যখন দরজায় যাবে, তা আল্লাহ রসুল আরো বড় সুসংবাদ দিছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব কেইটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে, সুবহানাল্লাহ, কেমন হবে ওই দর্শন যে আল্লাহ স্বাগত জানাবে, এটার নাম সফলতা। একদিনও তো ভাবলাম না, আবার পিছে চলে যাই, গেনার হইতে চাই কিন্তু এই ছোট্ট দুনিয়াটায়, শার্টটা ভালো হয় কি কইরা, ব্র্যান্ডের হয় কি কইরা, প্যান্টটা ব্র্যান্ডের হয় কি কইরা, গড়িটা ব্র্যান্ডের হয় কি কইরা, মোবাইলটা ব্র্যান্ডের হয় কি কইরা, হয় যুবক সারাদিন কত ভাবনাই না ভাবো, তোমাদের পায়ে হাত রেখা বলি, একদিনও তো ভাবলা না যে আমি তো সারাদিন ব্র্যান্ড ব্র্যান্ড করতে থাকি,
আর সারাদিন নেটে দেখতে থাকি কোনটা নতুন ব্র্যান্ডের আসলো, কোনটা কত দামের আসলো, সারাদিন দেখতে থাকো। ও যুবক, তোমাকে যদি উঠায় নিয়ে যায় বলো ওইখানে গেনার হবে তো হবে কি দিয়া, ওইখানে সফল হবে তো হবে কি দিয়া, একটু কি ভাবার দরকার ছিল না? না ছিল না, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্বটা দিলেন, একটু কি ভাবার দরকার ছিল না? না ছিল না, এই অস্তিত্বটা কে দিছে? কে? হ্যাঁ, এটা কি আপনার নিজের অর্জন? হ্যাঁ, না আমার নিজের অর্জন, কে দিছে? হায় হায়, মানুষ না বানায় যদি গরু বানায় দিত কি করতাম, কুকুর বানায় দিত কি করতাম, সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, কুদরতি হাত দিয়া বানাইছেন, এক ফোঁটা পানির ভিতরে ম্যাজিক দেখাইছেন, ম্যাজিক বুঝেন? হায় হায় হায়, এত বড় ম্যাজিক কেউ দেখাইতে পারে না, এক ফোঁটা পানির ভিতরে থেকে আপনাকে আমাকে তৈরি করছেন, সুন্দর মতো সাজাইছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, সৌন্দর্যের ভান্ডার ঢেলা দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলছেন, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে বানাইলো, আর যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন, আল্লাহ পালতেছে বিদায় লালিত পালিত হইতেছি, আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছি, নাহলে চলার ক্ষমতা আমাদের ছিল না, ঠিক না? না ছিল? হ্যাঁ, গায়ের জোরে চলবেন? হ্যাঁ, চলায় দেখায় দেন না করুণা গায়ের জোরে দুনিয়ার থেকে সরায়া, দেখায় দেন না, পারলেন তো না 2 বছর, সারা দুনিয়ার 350-এর উপরে দেশ, হ্যাঁ কি কি বলেন, একটা না আছে 7 কি জানি, হ্যাঁ G7 চিনেন? হ্যাঁ চিনে, যুবকরা চিনে, যুবকরা চিনে, G7 চিনে যুবকরা, আছে না যুবক? 7 দেশ পারলো নাকি করুণা সরায় দিতে? হ্যাঁ, মাত্র আসছে ওমিক্রন, যদি পরে আসে ওমিডন, ডন বোঝেন? ডন, ডন বোঝো যুবকরা, ডন বোঝো না, ডান না ডন, যদি ওই নামে আসে তো কি করবেন? পারলাম না, না 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 না, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমি চালাই তো চলো যুবক, আল্লাহ যৌবন দিছে চালাই তো চলো, নাহলে আমি হাদিস দিতেছি, আল্লাহ বলে লাফতাল আতিল আরদু ফি বাতনিহা, আমি চালাই দেখা চলিস, নাহলে জমিন তোকে এক কদম দিতে দিত না, লাগ্রাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়ত না, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগাটা জাগায় চটকায় সাইজ করত, বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান, আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকায় ফেলছি, আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে, এগুলো সব আমার চোখে দেখা আছে, যান যান কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে, হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় দিছে, আমি চোখে দেখা এসে আপনাদেরকে বলতেছি, আল্লাহ বলে চলতে দিতাম না, আমি চালাই বিদায় চলো, নাহলে জমিন চলতে দিত না, নাহলে সমুদ্র চলতে দিত না, ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার, যুবক 1 টাকা বিল চায় না তোর কাছে, যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না, তারপরও ডেলি 5 বার ডাকে, একবারও বলো আমি ব্যস্ত, সব রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছো, কেউ ডাকলে বলো যান 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 আপনি চরখায় তেল দেন, আমি দেখেন না ব্যস্ত? হায় হায় হায়, আমার মনে আছে, রাগ হয় না, আমার মনে আছে, আমি সত্য কাহিনী বলতেছি, আমার সাথে না ঘটলে আমি বলি না, আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক, আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন, ঠিক আছে তাস খেলেন খেলেন, কিন্তু এখন মসজিদে যাওয়ার সময়, চলেন একটু মসজিদে যাই, আমাকে এক বৃদ্ধ বলতেছে দেখেন না ইবাদত করতেছি, হাইসেন না হাইসেন না, আমি এটার জন্য এখনো একা একা কাঁদি, কারণ আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হতো না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না, আমি এখনো একা একা কাঁদি, আমি গেলাম তো গেলাম কেন, এই কথা বললাম তো বললাম কেন, ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না ইবাদত করতেছি, হায় 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 হায়, আসেন এই ছোট্ট জীবনটা যেরকম গেনার হইতে চাই,
আসল জ্ঞানার তো মানুষ মরার পরে হবে, আসল সফল তো মরার পরে হবে। যদি হইতো দুনিয়ার কার্ড যদি ওইখানে পাঞ্চ করা যেত, দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো, দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো, দুনিয়ার বিজিটিং যদি ওইখানে চলতো, তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো। আবু তালেব 44 বছর বাতি যাকে লালন পালন করছেন, ওই আবু তালেব যার শিরা উপশিরায় মোহাম্মদুর রসুলুল্লাহ রক্ত দৌড়াইতেছেন, এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত, পচা রক্ত, তাকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিছেন, বলছে তোর শরীর আর জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন। চাচা আর বাতিজা একই ফ্যামিলি, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই, শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি।